Assalamualaikum, welcome back to my channel Rainbow Blog and Cook. Rainbow Blog and Cook এর পক্ষ থেকে আবারো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবার জন্য দোয়া রইল। তো বন্ধুরা, আপনাদের জন্য আমার আজকের রেসিপি না, এটা হচ্ছে মাছ। আমি অনেকগুলো মাছ আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ফ্রেশ মার্কেট থেকে কিনে এনেছি। তো মাছগুলো বিভিন্ন ধরনের, আমি পুঁটি মাছ নিয়েছি একটু বড় আকারের, তারপর এটাকে কার্প বলে, আমি আসলে নাম জানি না, আমি ইন্টারনেট থেকে নামটি সংগ্রহ করেছি, এবং রূপচাঁদা এবং চিংড়ি মাছ। তো এখানে কার্পু মাছটা মজা আছে, তেমন বেশি মাছের মধ্যে মাছের চর্বি আছে, আর রূপচাঁদা কিন্তু অনেক মজাদার, ফ্রেশ রূপচাঁদা অনেক বড় এবং অনেক মজাদার। আর চিংড়ি মাছ তো আর সবারই জানা সেটা কত সুস্বাদু। তো আমার ভিডিওটি দেখেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, প্লিজ চেষ্টা করবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার, আপনাদের জন্যই আমার ভিডিও, যদিও আমি তেমন কোনো আনন্দ দিতে পারি না, তো চেষ্টা করি, সময়ের স্বল্পতায় কোনো কিছুই করতে পারি না, প্রবাস জীবনে অনেক ব্যস্ত, সবাই আমার মতো ব্যস্ত না, আবার অনেকে অনেক ব্যস্ত। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর ভুল ত্রুটি হলে মাফ করবেন। এবং সেই সাথে আমি মাছের কাটা কিছু অংশ এবং ডিম দেখিয়েছি, কারণ ডিমগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই ডিম শেয়ার করেছি, এবং মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই, আর নতুন নতুন স্বপ্ন দেখবেন, অবশ্যই আপনাদের স্বপ্ন সফল হবে যদি মহৎ উদ্দেশ্য থাকে। আল্লাহ হাফিজ।